আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে পাইপ ফিটার এবং পাইপ ফেব্রিকেটার যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করে থাকেন সেই সব প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং শিখবো এটা আমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রেই কাজে লাগবে সেটাও না আমরা কিন্তু এটা আমাদের যে রেগুলার যে কাজ আমরা করি কাজের ক্ষেত্রেও আমাদেরকে এগুলা প্রয়োজন হবে তো বিওয়ার্স অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এই কাজ শিখতে চাচ্ছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন এবং সামনে কী ধরনের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন বেশি দেরি না করে আমরা যে প্রশ্নগুলো আছে এবং তার উত্তরগুলো আমরা জেনারেটেড পাইপ ফিটার এবং পাইপ ফেব্রিকেটারের ইন্টারভিউ রিলেটেড আরও ভিডিও আমার পূর্বে দেওয়া আছে সেগুলো আপনারা যদি না দেখে থাকেন সেগুলোও আপনারা দেখে আসবেন আমাদের ইন্টারভিউয়ার আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে আমাদের কিছু পাইপ কম্পোনেন্টের কিছু নাম আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে পাইপ কম্পোনেন্টের নাম কিছু ও নাম বলুন তো পাইপ কম্পোনেন্ট কি কি আছে যেমন যেমন টি অ্যালবো রেডুসেল ফ্লাঞ্চ ওয়েলডোলেট ইত্যাদি এগুলো হলো পাইপ কম্পোনেন্ট অ্যালবো কত প্রকার অনেক সময় আমাদের ইন্টারভিউ আমাদেরকে জিজ্ঞেস করা হয় অ্যালবো কত প্রকার তো অ্যালবো কত প্রকার জিজ্ঞেস করলে আমরা অনেক সময় চিন্তা করি ইন্টারভিউ আর আমাদেরকে যে ডিগ্রি আছে যেমন ফর্টি ফাইভ ডিগ্রির যে এটা আছে ওইটা জিজ্ঞেস করছে নাকি আমাদেরকে রেডিয়াস যেটা আছে সেটা জিজ্ঞাসা করছে তো সেক্ষেত্রে আমরা ইন্টারভিউ কাছে কিন্তু জিজ্ঞাসা করতে পারি যে আপনি কোনটা জানতে চাচ্ছেন আমার কাছে যে ডিগ্রি নাইনটি নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি যেটা আসে সেটা নাকি যে রেডিয়াস আছে রেডিয়াসেরটা জানতে চাচ্ছেন আমার কাছে সেটা আমরা কনফার্ম করে নিতে পারি যদি আমাদেরকে বলা হয় না কত ডিগ্রির বা কত প্রকারের ডিগ্রির আমরা অ্যালবো আছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বলবো নাইনটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি আর যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে রেডিয়াস কত প্রকার সেক্ষেত্রে কিন্তু শর্ট রেডিয়াস স্ট্যান্ডার্ড রেডিয়াস এবং লং রেডিয়াস এটা আমরা বলতে পারি নেক্সট আছে স্মল বোর পাইপ বলতে আমরা কি বুঝি তো স্মল বোর পাইপ হলো দুই ইঞ্চি বা দুই ইঞ্চির নিচে যে পাইপগুলো আছে সেগুলোকে আমরা স্মল বোর পাইপ নামে চিনি নেক্সটে হতে পারে স্মল বোরের জন্য ফ্লাঞ্জের আলটারনেটিভ হিসেবে আমরা পাইপ জয়েন্টের জন্য কি ব্যবহার করতে পারি স্মল বোর পাইপ জয়েন্টের ক্ষেত্রে আমরা আলটারনেটিভ হিসেবে কিন্তু আমরা ইউনিয়ন ব্যবহার করে থাকি বাট ওয়েল্ড জয়েন্টের জন্য আমরা কি ধরনের পাইপ এন্ড ব্যবহার করি বাট ওয়েল্ড জয়েন্টের জন্য কি ধরনের পাইপ এন্ড আমরা ব্যবহার করি তো ওটা হলো বিভেল এন্ড পাইপ আমরা বাট জয়েন্টের জন্য ব্যবহার করি কোনো পাইপলাইন যেটা রানিং অবস্থায় ফ্লুইড আছে তার ভিতরে সেটার ভিতরে কি ধরনের ফ্লুইড আছে সেটা আমরা কীভাবে চিনব বা কিভাবে বুঝবো ওই পাইপলাইনের ভিতরে কোন ধরনের ফ্লুইড আছে তো সেটা হলো কালার কোডিংয়ের মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো ওই পাইপলাইনের কি ধরনের ফ্লুইড আছে ফায়ারের যে পাইপলাইন আছে সেটা আমরা কিভাবে চিনব তো ফায়ারের যে লাইন আছে সেটা কিন্তু রেড কালারের পাইপ থাকে বা রেড কালার কোডিং থাকে ওয়ান ফ্লাঞ্জের দুই সাইডে ওয়েল্ডিং করা হয় কোন ফ্লাঞ্জের দুই সাইডে ওয়াল্ডিং করা হয় তো স্লিপ অন ফ্লাঞ্জের দুই সাইডে ওয়েল্ডিং করা হয় অরিফিস ফ্লাঞ্জের কাজ কি বা অরিফিস ফ্লাঞ্জ কিসের জন্য লাগানো হয় তো অরিফিস ফ্লাঞ্জ লাগানো হয় ফ্লো মেজারমেন্টের জন্য প্রশ্ন আসতে পারে ফ্লাঞ্চ কত প্রকার ও কী কী তো ফ্লাঞ্চ যেমন ওয়েল্ড নেক ফ্লাঞ্চ স্লিপ অন ফ্লাঞ্চ সকেট ওয়েল্ড ফ্লাঞ্চ ল্যাব জয়েন্ট ফ্লাঞ্চ রেডিউসিং ফ্লাঞ্চ এন্টেগ্রাল ফ্লাঞ্চ ইত্যাদি নেক্সট প্রশ্ন এটা হতে পারে ফ্লাঞ্জের ক্লাস কত প্রকার ফ্ল্যাঞ্জের ক্লাস স্টার্টিং হলো ওয়ান ফিফটি থেকে তো ওয়ান ফিফটি থ্রি হান্ড্রেড সিক্স হান্ড্রেড নাইন হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তো সর্বোচ্চ পঁচিশশো এবং সর্বনিম্ন দেড়শো ফ্লাঞ্জের ক্লাস যত বেশি হবে ততই ফ্লাঞ্জের থিকনেস এবং ওয়েট এবং মজবুত সবটাই বেশি হবে নেক্সট প্রশ্ন এটা হতে পারে ফ্লাঞ্জের ফেস কত প্রকার ফ্লাঞ্জের ফেস যেমন ফ্ল্যাট ফেস রাইজড ফেস রিং ফেস টাং অ্যান্ড গ্রুপ ফেস মেল অ্যান্ড ফিমেল ফেস ইত্যাদি ফ্লাঞ্জের ফেস ফিনিশ কত প্রকার তো ফ্লাঞ্জের ফেস ফিনিশ দুই প্রকার স্মুথ ফিনিশ দুই হলো সেরাটেড ফিনিশ স্মুথ ফেস ফিনিশের জন্য কি ধরনের গ্যাসকেট ব্যবহার করা হয় এবং সেরাটেড ফেস ফিনিশের জন্য কি ধরনের গ্যাসকেট ব্যবহার করা হয় তো স্মুথ ফিনিশ ফ্লাঞ্জের জন্য মেটালিক গ্যাসকেট ব্যবহার করা হয় এবং থ্রেডেড ফিনিশ ফ্লাঞ্জের জন্য নন মেটালিক গ্যাসকেট ব্যবহার করা হয় হাই প্রেশার ও হাই টেম্পারেচারের জন্য কি ধরনের গ্যাসকেট ব্যবহার করা যেতে পারে স্পাইরাল অন্ড মেটালিক গ্যাসকেট ফিটিংস এন্ড কত প্রকার বা তার জয়েন্টগুলো কি কি ফিটিংস এন্ড যেমন আছে বিভেল এন্ড ফিটিংস আছে সকেট ওয়েল্ড ফিটিংস আছে থ্রেডেড জয়েন্ট আছে কত ইঞ্চি থেকে পাইপের এনবি সমান সমান ওডি হয়ে যায় চোদ্দ ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চির পরের যেগুলো আছে সেগুলোর এনবি সমান সমান ওডি হয়ে যায় বাল্বের কাজ কী তো বাল্বের কাজ হল রেগুলেটিং আইসোলেটিং এবং নন রিটার্ন হলো বাল্বের কাজ বাল্বের এন্ড কানেকশন কত প্রকার ও কি কি তো বাল্বের এন্ড কানেকশন যেমন আছে ফ্লাঞ্জ এন্ড বিভেল্ড এন্ড সকেট এন্ড থ্রেডেড এন্ড নেক্সট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে একটি পাইপ ফিট আপ দেওয়ার জন্য আপনার কী কী টুলস প্রয়োজন তো পাইপ ফিট আপ দেওয়ার জন্য যে টুলসগুলো লাগবে তো সেগুলো যেমন হলো গ্রাইন্ডার এবং গ্রাইন্ডিং ডিস্ক স্প্রিট লেভেল রাইট অ্যাঙ্গেল লাইনডোরি ওয়াটার লেভেল যদি লাগে প্রয়োজন হয় জায়গা বিশেষ লাগতেও পারে নাও লাগতে পারে তারপরে ক্লিট গ্যাপ রড রিং টেপ পেন্সিল গ্রাইন্ডার যদি প্রয়োজন হয় জায়গা বিশেষ নাও লাগতে পারে মার্কিং চক তারপরে প্লাম যদি প্রয়োজন হয় এগুলার নাম বললেই এগুলাতে মোটামুটি আপনারা পাইপ ফিট দিয়ে দিতে পারবেন যে টুলসগুলোর নাম বলা হয়েছে এগুলো অবশ্যই আপনারা স্মরণ রাখবেন কারণ এগুলো কিন্তু প্রায়ই জিজ্ঞাসা করে থাকে আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য যা বাস্তবে আপনারা কাজ পারেন নাকি শুধুমাত্র ইন্টারভিউ দিতে চলে আসছেন প্রশ্ন করতে পারে পাইপ কত প্রকার তো পাইপ কত প্রকার জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি সিম পাইপ এবং সিমলেস পাইপ আইসোমেট্রিক ড্রয়িংয়ের ডিরেকশন কয়েটি তো আইসোমেটিক ড্রয়িংয়ের যে ডিরেকশান সেটা কিন্তু ছয়টা এটা আমরা জানি যে হলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন এই ছয়টি আইসোমেট্রিক আইসোমেটিক ড্রয়িংয়ের ডিরেকশান এবং যদি জিজ্ঞাসা করে আইসোমেটিক ড্রয়িং কত ডিগ্রিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে হলো থার্টি ডিগ্রিতে আইসোমেটিক ড্রয়িং হয় প্রশ্ন এটাও করতে পারে আইসোমেটিক ড্রয়িংয়ের রোলিং কত প্রকার বা শুধু রোলিং কত প্রকার তো সেক্ষেত্রে রোলিং হলো তিন প্রকার আমরা বলতে পারি যে যেমন ভার্টিক্যাল এবং হরিজেন্টাল ভার্টিক্যাল এবং হরিজেন্টাল এবং আরেকটি রোলিং আছে সেটা হলো ডবল রোলিং ডাবল যে রোলিংটা সেটাতে আপনার দুইটা একসাথে থাকবে যেমন হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুটা মিলাইয়েই একটি ডাবল রোলিং হবে তো ডাবল প্রশ্ন আসতে পারে আইসোমেটিক ড্রয়িংয়ের দেখি যে কাজটা করি আমরা আসলে আইসোমেট্রিক ড্রয়িং থেকে কি কি ইনফরমেশান আমরা ওখান থেকে দেখি বা ওখান থেকে কি কী ইনফরমেশান আমরা কালেক্ট করি তো আইসোমেট্রিক ড্রয়িং থেকে আমরা যেগুলা পাই সেগুলো যেমন হলো স্পোল লেন্থ ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন বিল অফ ম্যাটেরিয়ালস ডাইমেনশন যে পাইপটা আমরা ফিট আপ দেবো ওই পাইপটা কত ইঞ্চির পাইপের আইটেম কোড কত স্পোল নাম্বার কত এই ইনফরমেশনগুলো আমরা সাধারণত আইসমেটিক ড্রয়িং থেকে কালেক্ট করি এবং এগুলো দেখে আমরা ফিড আপ বা কোনো স্পোল রেডি করি তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগছে আর লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না কী ধরনের ভিডিও আপনারা সামনে চাচ্ছেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই ধরনের কাজ শিখতে চাচ্ছেন তো খুদা হাফেজ দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ